এই তো আসলাম অ্যালটমেন্টে। আজকে তুললাম পুঁই শাক, লাল শাক, আলু শাক আর লাউ শাক দুটো নেব, লাউয়ের পাতাও দুটো নেব, নিয়ে মিক্সড শাক ভাজি করবো আজকে ডাল দিয়ে। এই তো এখান থেকে তুলে নিলাম সবগুলো শাক। এই তো মশলা মার করলাটা অনেক বড়ো হয়েছে, এটাকেও ফেড়ে নেব। এই যে দুদিন যাক করলাটাও নিয়ে নেব। তো অনেকগুলো কাজ করা হলো এখন, আজকে সারা অ্যালটমেন্টটা ক্লিন হয়ে গেছে, একদম ঘাস পরিষ্কার হয়ে আর যেটা জ্বালিয়ে নিলে শুকনো ঘাসগুলো জ্বালিয়ে নিলে হয়ে যাবে আমার। তো এখন ঘরে চলে যাচ্ছি আস্তে আস্তে, আজকে শাক এর রেসিপিটা আপনাদের সঙ্গে শেয়ার করব। আমার যে এখান থেকে বিনস শক্ত হয়ে যাচ্ছে, দুটো তিনটে। এই তো আনলাম আলু শাক, পুঁই শাক, লাল শাক আর আলু পাতা, লাউয়ের পাতা আনতে ভুলে গেছি শেষে, নিয়ে আসবো বলে নিয়ে আসি না। এখন রান্না করে ফেলবো তিনটে দিয়েই, ডাল আর ডাল দিয়ে, ছোলার ডাল দিয়ে। প্রথমে ছোলার ডালটাকে একটু সিদ্ধ করে নেব আর শেষে শাকগুলো এর সঙ্গে দেব। এই তো এখানে ডালগুলোকে সিদ্ধ করে নিলাম আর এখন শাকগুলোকে ধুয়ে রেখেছি, এগুলোকে কেটে এর মধ্যে বয়েল হওয়ার জন্য দিয়ে দেব, সিদ্ধ করে নেব। আমরা কিন্তু ইয়ে দিয়েও অনেক সময় ইয়ে করি, যে শুকনো শিমের বিচি, শিমের বিচিকে ভেজে শাক রান্না করি। এক তো পেঁয়াজ, শাক, আলু, একটু আদা দিই আর ডালটাকে বয়েল করে নিয়েছি সঙ্গে একটু হলুদ দিয়ে। এটার যখন পানিটা, সবগুলো পানি শুকিয়ে যাবে সবগুলোর, এগুলো সিদ্ধ হয়ে যাবে, তখন যেভাবে আমরা ডালটাকে ফোড়ন দিই ঠিক সেভাবে শাকটাকে আমি ফোড়ন দেব। আপনারা ট্রাই করে দেখবেন, খুব মজার শাক হয় পাঁচমিশালি শাক দিয়ে এভাবে রান্না করলে। আমরা শিমের বিচি দিয়ে করি শীতের সময়, বিচিটাকে একটু তেলে ভেজে নেই প্রথমে, শুকনো বিচিটাকে তোবা ড্রাই ভেজে নিয়ে তারপরে রান্না করি। আমরা একটা রেসিপিটা আপনাদেরকে দেখাবো শিমের বিচি দিয়ে কীভাবে রান্না করি শাক। তো আমি লেবুর কুড়ি, লেবুর আগাজে পাতা একটা কেটে দিলাম। শাক ভাজিতে কিন্তু আপনারা লেবুর কুড়ি যদি দেন তাহলে শাকের খুব মজার টেস্ট, গ্রান হয় আর খুব মজা হয়। আর কাঁচামরিচ এই মুহূর্তে অ্যাড করা যেত, কারণ আমি দিচ্ছি না, কারণ আমার মেয়ে শাক ভাজি পছন্দ করে এভাবে আলু দিয়ে, তো তার জন্য আর ঝাল হয়ে গেলে আর খাবে না, তার জন্য আর কাঁচামরিচ আমি অ্যাড করতেছি না। পানিটা শুকিয়ে যাক, একটু ফোড়ন দিয়ে দেবো। ঠিক আছে, এখন আমি শাকের, শাক ভাজির জন্য রসুন দিয়ে একটা বাগার দেবো, ফোড়ন দেবো। তার জন্য প্রথমে অয়েল দিয়ে দিলাম, এখানে রসুন আর আদা আর পেঁয়াজ। প্রথমে তেলটা গরম হয়ে গেলে আমি রসুনটা দিয়ে দেবো, রসুন কুচিটা একটু গোল্ডেন ব্রাউন হলে আমি এটা দেবো, আদা আর পেঁয়াজটা। কলমি শাক বুনেছিলাম, এটার গাছ হয় নাই আমার, জানি না কিসের জন্য। কলমি শাক ট্রাই করবো, লাগিয়ে দেখবো আগামীতে মাটির টবের মধ্যে। লেবুর পাতা দেওয়াতে শাকের মধ্যে এত মজার একটা গ্রান হয়, আপনারা এইভাবে ট্রাই করে দেখেন। শাক ভাজি যে কোনো ধরনের শাকে, শাকের মধ্যে লেবু পাতা দিলে খুব মজা হয়। কুড়ি যেটা নরম পাতা, আমি আদাটা দিয়ে দেবো, আদা অল্প দিয়েছি এর মধ্যে, শাকের মধ্যে, এখন বাগারটার মধ্যেও দেবো,
যেহেতু ডাল আছে, ডালের সঙ্গে আদা না দিলে ডালটার মজা হয় না। এরপর যে আমি পেঁয়াজটাও দিয়ে দেব, একটু পেঁয়াজটাও মিক্স করে নিলাম। আর একটু ভাজবো ভালোভাবে, ভালোভাবে ভেজে নিয়ে একটু ঘি অ্যাড করবো সঙ্গে। ছোটো চামচে এক চামচ পরিমাণ ঘি অ্যাড করবো। এই তো এক চামচ পরিমাণ ঘি অ্যাড করলাম। অনেকে শুকনো মরিচ অ্যাড করতে পারেন এর মধ্যে। মাস্টার্ড অথবা এর সঙ্গে ইয়ে পাঁচফোড়ন। কারণ আমার মেয়ে এগুলো সিডগুলো দিলে ওর পছন্দ না, তার জন্য। এক প্যাকেট সরষের শাক, সরষের বিচি এনে বুনে দেখবো সরষে হয় নাকি, বাজার থেকে কিনে এনে। এই এগুলো আমি এটাকে এখন এই ফ্রাই প্যানটার ভিতরে নিয়ে আসবো, ঢেলে দেবো। এই যে আমার ফোড়নটা হয়ে রেডি হয়ে গেছে, দিয়ে এটাকে ঢেকে রাখবো, ওটার স্মেলটা যাতে না বার হয়। এই তো হয়ে গেলো আমার শাক ভাজা। তো ভিউয়ার্স, আপনাদের যদি আমার আজকের এই সিম্পল রেসিপিটা যদি ভালো লাগে তাহলে লাইক অ্যান্ড শেয়ার করবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, আর আমাকে সাজেস্ট করবেন কীভাবে হলো। যদি ভুল হয় ধরিয়ে দেবেন, কোনো অসুবিধা নেই। দেখা হবে অন্য আরেকটা ভিডিওতে। আল্লাহ হাফেজ।